হ্যালো এভরিওয়ান এক্সাম সহযোগিতা তোমাদের স্বাগত আজকে বাংলা প্যাটাগরি থেকে কুড়িটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি প্রাইমারি টেট সি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে কথা না পারে আজকে চলে যাব সরাসরি প্রশ্নে এক নম্বর প্রশ্ন ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের কি করা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো ভাষার যে কোনো একটি গঠন প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত অপশান বি আছে ভাষার একাধিক গঠন প্রকৃতি সম্বন্ধে ধারণা দেওয়া উচিত অপশান সি আছে প্রচলিত রীতির গঠন প্রকৃতিটি কেবল বারবার সহজ ভাষায় শেখানো উচিত অপশান ডি আছে প্রচলিত ও অপ্রচলিত রীতির গঠন প্রকৃতি সহজ ভাষায় শেখানো উচিত তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ভাষার গঠন প্রকৃতি শেখানোর সময় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের যেটি করা উচিত সেটি হলো কি না প্রচলিত রীতির গঠন প্রকৃতিটি কেবল বারবার সহজ ভাষায় শেখানো উচিত অপশান সি হয়ে যাবে সরি ক্যান্টার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দু নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে শিক্ষকের অন্যতম একটি কর্তব্য হলো অপশান এ আছে দেখো যারা পিছিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ দেওয়া অপশান বি আছে যারা এগিয়ে আছে তাদের বেশি করে বলার সুযোগ দেওয়া অপশান সি আছে গরমানের শিক্ষার্থীদের বেশি করে বলার সুযোগ দেওয়া অপশান ডি আছে সবাইকে সমানভাবে বলার সুযোগ দেওয়া সঠিক অ্যান্সার কী হবে না শ্রেণীকক্ষে একজন শিক্ষকের অন্যতম একটি কর্তব্য কি না সবাইকে সমানভাবে বলার সুযোগ করে দেওয়া অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকে তিন নম্বর প্রশ্ন একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন করে অপশান এ আছে দেখো স্বাভাবিকভাবেই অপশান বি আছে ভাষা শিখনের মাধ্যমে অপশান সি আছে ছোটোবেলা থেকে ভাষা শিক্ষার মাধ্যমে অপশান ডি আছে সচেতনভাবে তাহলে সঠিক অ্যান্সার কী হবে না একজন শিক্ষার্থী তার মাতৃভাষা অর্জন বা অ্যাকুয়ার করে কি না স্বাভাবিকভাবেই অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চার নম্বর প্রশ্ন নিচের কোনটি ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোনটি একটি ত্রুটিপূর্ণ মূল্যায়নের ফল অপশান এ আছে দেখো শিক্ষার্থী এগিয়ে থাকতে পারে অপশান বি আছে শিক্ষার্থী পিছিয়ে থাকতে পারে অপশান সি আছে শিক্ষকের শাস্তি হতে পারে অপশান ডি আছে শিক্ষার্থী লাভবান হতে পারে তাহলে ত্রুটিপূর্ণ বলেছে ত্রুটিপূর্ণ মূল্যায়নের একটি ফল হলে কি না শিক্ষার্থী সবসময় কি পিছিয়ে থাকতে পারে বা পিছিয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোন ভাষা দক্ষতাকে গহনমূলক দক্ষতা বলা হয়ে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোন ভাষা দক্ষতাকে গহনমূলক দক্ষতা বলা হয়ে থাকে অপশান এ আছে দেখো কথন ও পঠন অপশান বি আছে পঠন এবং লিখন অপশান সি আছে শ্রবণ এবং কথন অপশান ডি আছে শ্রবণ এবং পঠন তো সঠিক অ্যান্সার কীভাবে বোঝাই যাচ্ছে না শ্রবণ এবং পঠনকে গহনমূলক দক্ষতা বলা হয় বা বলা হয়ে থাকে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ছ নম্বর প্রশ্ন আত্মপ্রকাশমূলক ভাষাবৃত্তির ক্ষেত্রে অপশান এ আছে দেখো শিশু নিজের মতামত জানায় অপশান বি আছে নিজের জ্ঞানের চাহিদা প্রকাশ করতে চায় অপশান সি আছে নিজের মতো করে অন্যকে নিয়ন্ত্রণ করতে চায় অপশান ডি আছে উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কী হবে আত্মপ্রকাশমূলক ভাষাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থী কি না শিশুর নিজের মতামত জানায় অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সাত নম্বর প্রশ্ন শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করে এটি কার মতবাদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করে এটি কার মতবাদ অপশান এ আছে দেখো জ্যাক বসনের মতবাদ অপশান বি আছে টার্সেনের মতবাদ অপশান সি আছে হ্যালিডের মতবাদ অপশান ডি আছে উপরের কোনোটি নয় তো সঠিক অ্যান্সারই কী হবে না শিশুরা অল্প বয়স থেকেই ভাষার বৃত্তিগুলো রপ্ত করতে শিখে এবার রপ্ত করে এইটি হলো কার না হ্যালিডের মতবাদ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের আট নম্বর প্রশ্ন ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য হলো অপশান এ আছে দেখো ব্যাকরণের নতুন নিয়ম আবিষ্কার করতে পারে অপশান বি আছে ব্যাকরণের সূত্রগুলি সহজে মুখস্থ করতে সাহায্য করে অপশান সি আছে শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে অপশান ডি আছে ব্যাকরণের সাহায্যে কিভাবে সহজে ভাষা শিক্ষা লাভ করা যায় তা বুঝতে সাহায্য করে তো সঠিক অ্যান্সার কী হবে ব্যাকরণ শিক্ষায় আবিষ্কার কৌশলের বৈশিষ্ট্য হলো কি না শিক্ষার্থীরা নিজেরাই ব্যাকরণের নিয়ম খুঁজে নিতে পারে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের নম্বর প্রশ্ন বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক অপশান এ আছে দেখো সবাইকে সমান গুরুত্ব দেবেন অপশান বি আছে যারা ভাষা দক্ষতা এগিয়ে আছে তাদের একটু বেশি গুরুত্ব দেবেন অপশান সি আছে যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দিবেন অপশান ডি আছে শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালিয়ে যাবেন সঠিক অ্যান্টার কী হবে না বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক কী করবেন না সবাইকে সমানভাবে গুরুত্ব দিবেন অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্টার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের দশ নম্বর প্রশ্ন ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোন প্রশ্ন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন শিক্ষক কি করবেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক হিসেবে তাকে কি করবেন অপশান এ আছে দেখো নির্দিষ্ট সময় দেবেন অপশান বি আছে বেশি সময় দেবেন অপশান সি আছে অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার কথা বলবেন অপশান ডি আছে অল্প সময়ের মধ্যে উত্তর না দিতে পারলে শিক্ষক উত্তর বলে দেবেন তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীকে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষক তাকে কি না যথেষ্ট সময় দেবেন অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার বা বেশি সময় দেবেন নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের এগারো নম্বর প্রশ্ন আদি শব্দের অর্থ যদি প্রথম হয় তাহলে আধি শব্দের অর্থ কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো মনোবেদনা অপশান বি আছে কি না সমুদয় অপশান সি আছে উদয় অপশান ডি আছে বেদনা সঠিক অ্যান্সার কী হবে আদি শব্দের অর্থ প্রথম হলে আধি শব্দের অর্থ হবে মনোবেদনা অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের বারো নম্বর প্রশ্ন উৎপল শব্দের অর্থ পদ্ম হলে উৎপল শব্দের অর্থ কী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অপশান এ আছে দেখো কাকর অপশান বি আছে মাটি অপশান সি আছে পস্থর খণ্ড অপশান ডি আছে খণ্ড গণ্ড তো সঠিক অ্যান্সার কী হবে না উপল শব্দের অর্থ হয়ে যাবে খণ্ড অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের তেরো নম্বর প্রশ্ন ঋতু শব্দটির প্রদান্তর কি হবে অপশান এ আছে দেখো আর অপশান বি আছে সরলতা অপশান সি আছে আর্যবিত অপশান ডি আছে রিজুতা তাহলে সঠিক অ্যান্সার কী হবে না ঋতু শব্দটির পদান্তর হবে আর তবো অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের চোদ্দো নম্বর প্রশ্ন হাজার চুরাশির মা এই বিখ্যাত রচনাটির লেখককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হাজার চুরাশির মা এই বিখ্যাত রচনাটির লেখককে অপশান এ আছে দেখো মহাশ্বেতা দেবী অপশান বি আছে আশা দেবী অপশান সি আছে মানিক বন্দ্যোপাধ্যায় অপশান ডি আছে বিমল মিত্র আর ক্যান্সার অ্যান্সার কী হবে না হাজার চুরাশির মা এই বিখ্যাত রচনাটির লেখক হলেন মহাশ্বেতা দেবী অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের পনেরো নম্বর প্রশ্ন কৃষ্ণকুমারী নাটকটির রচয়িতা হলেন অপশান এ আছে দেখো তুলসী লাল্লাহিরি অপশান বি আছে রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি আছে আনিস চৌধুরী অপশান ডি আছে মাইকেল মধুসূদন দত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কৃষ্ণকুমারীর নাটকটির রচয়িতা হলেন কে না মাইকেল মধুসূদন দত্ত অপশান ডি হয়ে যাবে সরি গ্যান্টার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের ষোলো নম্বর প্রশ্ন বীরবল নিচের কুল লেখকের ছদ্মনাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান এ আছে দেখো প্রমোদ চৌধুরী অপশান বি আছে দীনবন্ধু মিত্র অপশান সি আছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশান ডি আছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় বীরবল নিচের কুল লেখকর ছত্রনাম না প্রমোদ চৌধুরী অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের সতেরো নম্বর প্রশ্ন এক কথায় প্রকাশ করা আছে দেখো মধু পান করে যে তাকে কি বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো মধুপ অপশান বি আছে মধুকর অপশান সি আছে মধুপ অপশান ডি আছে উপরের কোনোটিই নয় তাহলে সঠিক অ্যান্সার কি হবে মধু পান করে যে তাকে এক কথায় প্রকাশ করলে কি হবে না মধু অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি জীবনী বিষয়ক রচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অপশান এ আছে দেখো আমার প্রিয় গ্রন্থ অপশান বি আছে সন্ধ্যা অপশান সি আছে বার্ধক্য অপশান ডি আছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এটা বোঝাই যাচ্ছে কি হবে না জীবনী বিষয়ক রচনা হলো কি না রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ডি হয়ে যাবে সরি অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের উনিশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য প্রয়োজন কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপশান এ আছে দেখো শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ায় শিশুদের বক্তৃত্ব দেয়া অপশান বি আছে আলোচনা করা অপশান সি আছে শিক্ষক শিক্ষার্থীর প্রশ্ন ও তার সমাধান করা অপশান ডি আছে উপরের সবগুলি গুরুত্বপূর্ণ তাহলে সঠিক অ্যান্সার কী হবে শিক্ষার্থীদের শ্রবণ শক্তির সঠিক বিকাশের জন্য যেটি প্রয়োজন সেইটি হয়ে যাবে অপশান ডি উপরের সবগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার অপশান ডি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের কুড়ি নম্বর প্রশ্ন ভাষা পাঠের অন্যতম লক্ষ্য হল অপশান এ আছে দেখো শব্দ ও যুক্তি ভাণ্ডার বৃদ্ধি করা অপশান বি আছে মানুষের পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করা অপশান সি আছে বিভিন্ন লেখকের রচনাশৈলীর সাথে পরিচিত করা অপশান ডি আছে উপরের শব্দটি সঠিক অ্যান্টার কী হবে ভাষা পাঠের অন্যতম লক্ষ্য হলো অপশান ডি উপরের সবগুলি অর্থাৎ কি না শব্দ ও যুক্তি বৃদ্ধি করা মানুষের পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করা বিভিন্ন লেখকের জীবনশৈলী বা রচনাশৈলীর সাথে পরিচিত করা অপশান ডি হবে সঠিক অ্যান্টার নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের একুশ নম্বর প্রশ্ন কোনো শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হলো অপশান এ আছে দেখো প্রাকৃত ভাষা অপশান বি আছে মাতৃভাষা অপশান সি আছে আঞ্চলিক ভাষা অপশান ডি আছে রাষ্ট্রীয় ভাষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনো শিশুর আত্মপ্রকাশের সবচেয়ে সহজ মাধ্যম হলো তার মাতৃভাষা অপশান বি হয়ে যাবে সরি ক্যান্সার নেক্সট কোশ্চেন অর্থাৎ আজকের বাইশ নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় ভাষা বলতে বোঝায় হিন্দি ভাষাকে সংস্কৃত ভাষাকে ইংরাজি ভাষাকে বাংলা ভাষাকে এটা আমরা সবাই জানি ভারতের দ্বিতীয় ভাষা বলতে বোঝাই ইংরেজি ভাষাকে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন দেখতে পাচ্ছ হোম ট্যাক্সে রাখা হয়েছে কোনো একজন শিক্ষার্থী প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা লিখলো এটি কি ধরনের ভুল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনো একজন শিক্ষার্থী প্রতিযোগিতার বদলে প্রতিযোগিতা লিখলো এটি কি ধরনের ভুল অপশান এ আছে দেখো শব্দ সংক্রান্ত ভুল অপশান বি আছে বাক্যগত ভুল অপশান সি আছে উচ্চারণগত ভুল অপশান ডি আছে ব্যাকরণ সংক্রান্ত ভুল তাহলে সঠিক অ্যান্সার যেটি হবে সেটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই ছিল তোমাদের আজকে বাইশটি এমসি প্রশ্ন বাংলা প্যাটাগরি থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ধন্যবাদ